আবারও সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে। শুরু করে দিয়েছি আজকে টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে আমরা ফায়ারবেস অথের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। তো আপনি লগ ইন অবস্থায় সিস্টেমে আসেন, আপনার অ্যাপ্লিকেশানে আপনি লগ ইন অবস্থায়, লগ ইন ইউজার, আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। তো কীভাবে চেঞ্জ করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা যদি পাসওয়ার্ড চেঞ্জ করি, এখানে দুইটা অপশন, দুইটা কাজ করতে হবে আমাকে। যখন আপনি পাসওয়ার্ড চেঞ্জ করেন তখন আপনার আসলে টোকেনটা চেঞ্জ হয়ে যায়, আগের পাসওয়ার্ড আর এখন পাসওয়ার্ড তো অলরেডি চেঞ্জ হয়ে গেছে। সো আপনি যখন লগ ইন অবস্থায় আছেন তখন তো আপনার প্রিভিয়াস পাসওয়ার্ডের যেই টোকেনটা আছে সেই টোকেনের মধ্যে আপনারা টোকেনটা পাবেন। বাট যেহেতু আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলছেন, আপনার আগের টোকেনের সাথে এখন কিন্তু ম্যাচ করবে না। আপনি যখন পাসওয়ার্ড চেঞ্জ করার পর নতুন আবারও চেঞ্জ করতে চাবেন বা অন্য অন্য কাজ করতে চাবেন, তখন আসলে আপনি কাজটা হবে না, তখন পাসওয়ার্ডের যেই টোকেনটা আছে সেই টোকেনটা এক্সপায়ার্ড হয়ে যায়। ওকে, তো অবশ্যই আপনাকে নতুন পাসওয়ার্ড নিতে হবে। তো আপনি যদি নতুন পাসওয়ার্ড নেন তখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে লগ ইন পেজে নিয়ে আসতে হবে, যে ওকে লগ আউট করে দিব। তো ও আবার লগ ইন করে নতুন করে ঢুকবে, যে পাসওয়ার্ডটা চেঞ্জ করলো সেটা দিয়ে ঢুকতে পারে। এই হচ্ছে এক কাজ। আর আপনি যদি বলেন যে না, ও চেঞ্জ করছে আমি ওকে লগ ইন অবস্থায় রাখবো, সেটাও সম্ভব। আপনি যদি লগ ইন অবস্থায় রাখতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, তো টোকেনটাকে রিপ্লেস করে দিতে হবে। তো আপনার যে প্রেফারেন্সে যে টোকেনটা আছে সেই টোকেনটাকে রিপ্লেস করে দিলেই আপনার প্রবলেম সলভ। আমরা দুইটাই দেখবো। ওকে, তো প্রথমত আমরা যেটা দেখবো, যখন আমরা পাসওয়ার্ড চেঞ্জ করবো সাকসেসফুলি তখন সে আসলে লগ ইন পেজে চলে আসবে, সে আবার লগ ইন করবে, লগ ইন করে আবার পাসওয়ার্ড দিয়ে সে অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাক্সেস নিবে। ওকে, তো আমরা সেই কাজটুকু করি। চলে আসলাম আমাদের চেঞ্জ পাসওয়ার্ড যে পেজ আছে সেই পেজে। যখন আমি পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ এই মেসেজটা দেখতে পাই, দেন আমি তাকে নেভিগেশন করে চলে নিয়ে যাব নেভিগেশন ডট পুশ অ্যাসিঙ্ক। আমার পেজের নাম দিব নিউ লগ ইন পেজ। আমি ওকে লগ ইন পেজে নিয়ে চলে যাই, লগ ইন পেজে নিয়ে চলে যাব এওয়াই দিয়ে। আর যখন আমি লগ ইন পেজে নিয়ে যাব, লগ ইন পেজে নেওয়ার আগে আমাকে যেটা করতে হবে, ওর যেই প্রেফারেন্স আছে সেই প্রেফারেন্সের ডাটাটা মুছে দিব, যেটা হচ্ছে আমি টোকেন হিসেবে রাখতাম। ওকে, তো প্রেফারেন্সেস ডট ক্লিয়ার। আমি যদি এই মেথডটা লিখি, আমার যত প্রেফারেন্সের ডাটা থাকবে, যতগুলো প্রেফারেন্স আছে স্টোর করলাম, সবগুলো আসলে ক্লিয়ার হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, রিসেট হয়ে যাবে। যখন রিসেট হয়ে যাবে তখন তার টোকেনের মধ্যে কোনো আমি টোকেন পাবো না, আমার টোকেন থাকবে না। দেন আমি লগ ইন পেজে ওকে রিডাইরেক্ট করে দিব, তখন সে লগ ইন করবে, লগ ইন করে লগ ইন করার সাথে সাথে আবার সে নতুন করে একটা টোকেন পেয়ে যাবে। তো সেই টোকেন দিয়ে সে আবার চাইলে যাবতীয় সব কাজগুলো করতে পারে। তো আপাতত যেটা আমরা করতেছি, লগ পাসওয়ার্ড চেঞ্জ করার সাথে আমি তাকে সেট প্রেফারেন্স অথবা প্রেফারেন্সটা ক্লিয়ার করে দিচ্ছি, ওর প্রেফারেন্সে কোনো ডাটা স্টোর থাকবে না, তখন তাকে আমি লগ ইন পেজে নিয়ে যাচ্ছি। লগ ইন পেজ থেকে সে লগ ইন করে আবার চলে আসবে আগের মতো করে। ওকে, তাহলে চলেন আমরা পেজটা রান দিই। আমি এখানে লগ ইন পেজে আসলাম, আমি আমার ইমেল দিব, পাসওয়ার্ড দিলাম, সাইন ইনে ক্লিক করলাম, তো লগ ইন হয়ে গেল। আমি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবো, আমি পাসওয়ার্ড চেঞ্জ করবো। তো আমি আবার পূর্বের ন্যায় পাসওয়ার্ডে চলে যাই। যখন আমি চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করলাম, তো পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ, দেন আমাকে লগ ইন পেজে নিয়ে আসছে। আমি এখানে আবার লগ ইন করবো, ফাইন, দেন সাইন ইনে ক্লিক করলাম, আমি আবার আমার আগের মতো কাজটুকু হচ্ছে। তার মানে আমরা যদি চেঞ্জ পাসওয়ার্ড করি, পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার সাথে সাথে আমি লগ ইন পেজে চলে যাচ্ছি, লগ ইন পেজে ওকে নিয়ে যাচ্ছি এবং প্রেফারেন্স, যেই প্রেফারেন্স আমি টোকেন রাখতাম সেই টোকেনটাকে ক্লিয়ার করে দিলাম, দেন সে আবার লগ ইন করে অ্যাপ্লিকেশানে অ্যাক্সেস নিচ্ছে। এটা হচ্ছে আমাদের একটা পদ্ধতি, আমরা চাইলে এই কাজটা করতে পারি। যখন আমরা পাসওয়ার্ড চেঞ্জ করবো এই কাজটা করতে পারি, ওকে লগ ইন করায় আমরা অ্যাপ্লিকেশানকে অ্যাক্সেস লগ ইন করতে হবে মাস্ট। আরেকটা উপায় আছে, সেই উপায়টা হচ্ছে আমরা চাইলে লগ ইন না করাও তাকে কাজটা আমরা কমপ্লিট করতে পারি। তো সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখবো কীভাবে আমরা আসলে পাসওয়ার্ড চেঞ্জ করার পরও লগ ইন না করেও
আমার টোকেনটাকে চেঞ্জ করতে পারি অথবা টোকেনটাকে রিপ্লেস করে দিতে পারি। ওকে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন, আল্লাহ হাফেজ।